হাতি দিয়ে বাণিজ্য যা শুধু সার্কাসেই মানায়, কিন্তু লোকালয়ে হাতি খানিকটা বেমানান। কথায় আছে, বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাছি করে। তবে সাধারণ মানুষের কাছে দৃশ্যটি খুবই পরিচিত। প্রায় দেখা যায় শহর বন্দরে এমন হাতি দিয়ে ব্যবসা করার দৃশ্য, দোকানপাট, পথচারীদের কাছ থেকে চাঁদা তোলার। কিন্তু হাতি কেন শহরের রাস্তায় থাকবে? মঙ্গলবার সকালে চিনিসপুর তিতাস গেস রোডে এই দৃশ্যটি দেখা যায়। স্বাভাবিকভাবে একটি হাতির ওজন গড়ে 6,000 কেজির বেশিও হতে পারে। হাতি প্রাণী হিসেবে স্তন্যপায়ী এবং নিরামিষী হলেও একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন প্রায় 250 কেজি খাবার খেতে পারে। দিনের প্রায় 16 থেকে 19 ঘন্টায় হাতি খাবার খেয়ে কাটায়। ব্যক্তিগতভাবে এই পরিমাণ খাবারের যোগান দেওয়া কতটা সম্ভব আর কতদিনই বা সম্ভব? দৈত্যাকৃতির এই বন্য প্রাণী দিয়ে অবৈধ ব্যবসা করার বিষয়ে একজন সাধারণ মানুষ বলেন, এটা সঠিক না তো, এই হাতিরে কিছুই খাওয়ায় না, তার নিজের ফ্যাট ভরে হয়। তারপরে যে এই যদি কিছু খাওয়াইছে তাহলে একটা কথা আছে, তার ব্যবসা এই যে সবসময় আসে এদিক দিয়ে আসে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুসারে যে কোনো বন্যপ্রাণী ব্যক্তিগতভাবে পোষণ করা অবৈধ। সেখানে বন্যপ্রাণী দিয়ে ব্যবসা করা বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ। হাতির উপর চড়ে থাকা মালিক এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি, প্রশ্ন এড়িয়ে হাতি নিয়ে দূরে চলে যায়। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন এ বিষয়ে নজর দিবে যেন বন্য এবং শুভ পরিবেশ স্বাভাবিকভাবে বজায় থাকে। রিপোর্ট NR রাহাত, চিত্রগ্রহণ সজল আহমেদ, শিখানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।